হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে মাইনক্রাফটের মধ্যে আজকে তোমাদেরকে দেখা যাচ্ছে মক্কা শরীফ। মাইনক্রাফটের এই মক্কা শরীফটা কিন্তু কোনো ছোটখাটো বিল্ড না বন্ধুরা, একেবারে বিশাল বড় বিল্ড। তোমরা দেখতে পাচ্ছ যে মক্কা শরীফের মেইন বিল্ডের সাথে সাথে এখানে যে বাড়িঘরগুলো আছে, বড় বড় বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের মক্কা শরীফের মেইন বিল্ড, আর এর পাশে ঠিক পাশে যে বড় বড় বিল্ডিংগুলো তোমরা দেখতে পাও, এই বিল্ডিং গুলো কিন্তু হুবহু এখানে বসা আছে বন্ধুরা। আর এই বিল্ডিং গুলোর ভিতরে যে তোমরা মনে করতেছো যে বাইরে থেকে শুধুমাত্র এগুলো ডিজাইন করা হয়েছে, তা কিন্তু না, ভিতর থেকেও এর ফিনিশিং কিন্তু দারুণ ফিনিশিং। তোমাদেরকে যদি আমি এই বিশাল মার্কেটের মধ্যে নিয়ে যাই বা হোটেলের মধ্যে নিয়ে যাই, এই বিল্ডিং এর ভিতরে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কিন্তু পুরো বিল্ডিংটা সাজানো অবস্থায় আছে বন্ধুরা। একদম ফুলের গাছ, ওপেন এরিয়া, একদম শপিং মলের মতো কত সুন্দর লাগতেছে জায়গাটা। তোমরা দেখো এই জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে, একদম খুব সুন্দরভাবে ডিটেলস দিয়ে এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে, কোনো রকমভাবে এর কমতি রাখেনি। এই জায়গায় লিফট দেখতে পাচ্ছি, এখানে সুইচ, যদিও এখানে রেডস্টোনের কোনো কাজ করা হয়নি, তবুও এখানে যে কৃত্রিম লিফটগুলো বানানো হয়েছে সেই জিনিসগুলো আসলেই কিন্তু খুব সুন্দর মানাচ্ছে। এই জায়গায় অনেক ফুলের গাছ, বসার জায়গা, সোফা, আর পিছনের দিকে এই দিকেও দেখা যাচ্ছে অনেকগুলো সোফা, বসার জায়গা, এরকম বিভিন্ন রকম ডিটেল দিয়ে কিন্তু এই বিল্ডিং এর ভিতরগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু এরকম না যে শুধুমাত্র বাইরে থেকে ফিনিশিং দেওয়া হয়েছে, এরকম কিন্তু না, এটা একদম ভিতর এবং বাইর দুই দিক থেকে একদম কমপ্লিট একটি ডিজাইন দেওয়া হয়েছে বন্ধুরা। এখন যদি তোমরা দেখো যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, এটা কি জানো? তোমরা অনেকে হয়তো মক্কা শরীফে গিয়েছো বা অনেকে মক্কা শরীফের পিকচার বা ভিডিও দেখেছো, মক্কা শরীফের সাথে কিন্তু বিশাল একটা ক্লক টাওয়ার থাকে। এই সেই ক্লক টাওয়ার যেটা মাইনক্রাফটের এই ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদম সেম টু সেম। মানে কি বলবো তোমাদেরকে, আমি দেখে এটা অবাক হয়ে গিয়েছে যে আসলে এই পুরো বিলটা তৈরি করতে কত জন লাগছে এবং কত সময় লাগছে বন্ধুরা, হিউজ পরিমাণে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালো মতো আমি রেন্ডার ডিস্টেন্স একদম বাড়ায় রাখছি আমার ফোনে যত দূর বাড়ানো যায়, তবুও কিন্তু আমরা নিচ থেকে উপরে একদম পুরোটা দেখতে পাচ্ছি না, এত বড় এই বিল্ড। তোমরা দেখলে আসলে অবাক হয়ে যাবা কত বড়। আসলে কিন্তু এই বিলটা অসাধারণ, মানে বলার মতো ভাষা নাই। এখন তোমরা যদি আরেকটু সাইডে যাও, এই সাইডেও কিন্তু বড় বড় বিল্ডিং এখানে রেডি করা আছে, যে বিল্ডিংগুলো কিন্তু ভিতরে ঢুকলে আলাদা আলাদা ফ্লোর করা আছে বন্ধুরা। এরকম না যে ভিতরটা পুরোটাই ফাঁকা, শুধুমাত্র বাইর থেকে ডিজাইন করা হচ্ছে, এরকম কিন্তু না, ভিতর থেকে প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন আমরা দেখব মূল মক্কা শরীফের পাশে আর কি কি আছে। এই জায়গায় যদি তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গায় একটা ডিজাইন করা আছে, মেবি এটা অজুখানা নাকি আমি ঠিক জানি না, কারণ আমি কিন্তু কোনোদিন মক্কা শরীফে যাইনি। আশা আছে আল্লাহ যদি কবুল করে তাহলে অবশ্যই আমিও একদিন যাব। তবে তার আগে দেখো আসলে কিন্তু কতটা ডিটেল দিয়ে প্রত্যেকটি জায়গা তৈরি করা হয়েছে। এত বড় একটা বিল্ড তৈরি করতে কিন্তু তোমার আমার কত সময় লাগতে পারে একটু চিন্তা করে দেখো বন্ধুরা। তো এখন আমরা দেখবো আশেপাশে আর কি আছে। এখানে সুন্দর সুন্দর মিনার তৈরি করা আছে, এরকম একটা মিনার তৈরি করতেই তো আমাদের কতদিন লাগে যাবে রে ভাই। আসলে কিন্তু মানে অসম একটা জিনিস আমি দেখে। আর এইদিকে এইদিকে মেবি বিশাল একটা রাস্তা দেখতে পাচ্ছি মেবি ভিতরে যাওয়ার, আর এদিকে উপরে ওঠার সিঁড়ি, আর একটু সামনে যদি যাই, হ্যাঁ বন্ধুরা দেখছো মেইন মক্কা যাওয়ার জন্য কিন্তু এখানে একটা না দুইটা রাস্তা করা আছে। আর এইদিকে কি আমরা আরেকটু ভালো মতো দেখবো এই জায়গাটা কি, আমি যেহেতু এই জায়গাগুলো সম্পর্কে খুব একটা ভালো করে জানি না, কারণ সরাসরিভাবে ও মাই গড এখানে আরও দুইটি রাস্তা বন্ধুরা উপরে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখন নিচের দিকে যাব, আর এবার আমরা ফাইনালি মক্কা শরীফের ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে আসলে ভিতরের ডিজাইনটা কেমন। তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম সামনের দিকে, যেদিক থেকে আমাদের মেইন এন্ট্রেন্স বা দরজা বা ডোর বা গেট এখানে দেওয়া আছে, যে পাশ দিয়ে আমরা ভিতরের দিকে যাইতে পারবো। আর ভিতরের দিকে দেখো কতটা অসম লাগতেছে, কিন্তু আসলে কিন্তু জিনিসটা মানে দারুণ লাগতেছে। আস্তে আস্তে আমরা একদম মাঝখানের দিকে যাচ্ছি, এখানে ঝাড়বাতি কত সুন্দর ডিটেল তোমরা দেখতে পাচ্ছ যে একদম ডিটেলই কিন্তু জিনিসটা বানানো হয়েছে। আর আমি জানি না ভাই কতজনের যে কত দিন সময় লাগছে এটা বানাইতে, আমাকে দেখতে কিন্তু দারুণ লাগতেছে। আর আমরা এখানে কাবা শরীফের একদম সামনে, সুবহানাল্লাহ কত সুন্দর লাগতেছে। দেখো আমাদের কাবা শরীফ কত সুন্দর লাগতেছে বন্ধুরা। বন্ধুরা এত সুন্দর একটি জিনিস যেহেতু চোখে পড়ছে, তাড়াতাড়ি করে আমাদের এই ভিডিওটাকে একটি লাইক করে দাও, কিচ্ছু চাই না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র কাবা শরীফের জন্য আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো এদিকে আমি একটা দরজা দেখতে পাচ্ছি, আর এদিকে উঠতে গেলে মেবি ব্লকটা আমাকে ভাঙতে হবে।
আমি দরজাটা খুলবো আর ভিতরে ঢুকবো। ও মাই গড, ভিতরে কত সুন্দর ডিটেইল দেওয়া আছে বন্ধুরা। আমি ভিডিওতে দেখছিলাম যে ভিতরটা আসলে দেখতে কেমন লাগে, একদম সেম টু সেম করার চেষ্টা করা হয়েছে এখানে। ও মাই গড, এখানে একটা মশলা, হ্যাঁ এখানে একটা মশলা লেখা আছে, কত সুন্দর ভাই। এখানে একটা মশলা আমি দেখছিলাম যে স্পেশাল, এখানে মেবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় নামাজ পড়তো আমার জানা মতে। এখানে অনেকগুলো পোর্শন দেওয়া আছে, থাক এগুলো দেখবো না। এদিকে একটা দরজা দেখতে পাচ্ছি আর উপরে যাওয়ার সিঁড়ি, মেবি এটা ছাদে যাওয়ার সিঁড়ি। হ্যাঁ বন্ধুরা, আমরা একদম উপরে চলে আসছি যেই জায়গা থেকে যারা যারা পোশাক এইগুলো তৈরি করে, এই কাবার গিলাফ যেটাকে বলে, মানে কাবাকে যে চারপাশ থেকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, এই কালো কাপড়টা তৈরি করার পরে এই পাশ দিয়ে কিন্তু ওই ছাদ থেকে কিন্তু এটা ঢেকে দেওয়া হয়। আর একবার বাইরে থেকে আরো দেখো বন্ধুরা, আমি দরজাটা আগে লাগাই নাই, নাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে মেবি। আমাকে কিন্তু দারুণ লাগতেছে বন্ধুরা, মানে এখনই আমার যে ফিল আমি পাচ্ছি এই জায়গায় আসার পরে, জানি না অরিজিনালি যখন কাবার সামনে যাব তখন আসলে আমাদের কেমন লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি একটু তোমাদেরকে উপর থেকে দেখাই কেমন লাগে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ মানে দ্বিতীয় তলা থেকে কিন্তু কাবা শরীফ কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, আসলেই কিন্তু দারুণ লাগতেছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।